أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে কেন বানাইছেন আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ আর তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি এজন্য যেন প্রত্যেক মানুষ দুনিয়াতে বৈসা আখিরাতের ফিকির করে এই কথাটা আমার সাথে সবাই বলবেন আল্লাহ মাকে আপনাকে পাঠাইছে দুনিয়াতে বৈসা কিসের ফিকির করার জন্য আখিরাতের আজ আমার আপনার সেই আখিরাতের ফিকির আছে এ কারণেই আরামের বিছানা ছাইরা এই বালুর মাঠের মধ্যে এসে বসে রইছি কথা কোন আজ আমার আপনার সেই আখিরাতের চিন্তা আছে এ কারণেই ওই কম্বলের গরম বিছানা রাইখা এই কোন কোনে শীতের মধ্যেই ধুলার মাঠের মধ্যে এসে বসে রইছি কথা কোন এখানে আমরা আসছি দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে দুনিয়ার কোনো স্বার্থ আছে এখানে আসছি পেট ভরে খাওয়ন দিবে নানান রকমের সম্মান দিবে পদ মর্যাদা দিবে মান সম্মান ফুলের তোড়া দিয়ে বরণ করবে এমন দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্য আছে এখানে আমরা আসছি কাকে খুশি করার জন্য এই আওয়াজটা পকেটে দেখেন না আওয়াজ দিয়ে কর না কারে খুশি করার জন্য আল্লাহর নাম নিলে লস না লাভ কোনো যদি একা 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 যদি নাম নেয় তারপরেও লস না লাভ মজলিসের মাহফিলের মধ্যে বৈশা আল্লাহর নাম নিলে লস না লাভ কি পরিমাণ লাভ আছে এই কথাটা শোনাই আমি বয়ান শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন একটা কথা আপনাদের বুঝাইছিলাম দুই নম্বর কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন মুহাদ্দিসিনে কেরাম জানেন আপনাদের ইমাম সাহেব আলেম ভালো আলেম মাশাআল্লাহ হুজুর বুঝবেন আমরা হাদিসের কিতাবের মধ্যে যত হাদিস পড়াই সমস্ত হাদিস দুই ধরনের একটু আওয়াজ করে কোন কয় ধরনের এক ধরনের হাদিস হাদিসুন নববী যেই হাদিস নবীজি নিজে বর্ণনা করছেন আরেক ধরনের হাদিস আছে যেটা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন সেটাকে হাদিসে কুদসি বলে এক নম্বর হাদিসে নববী দুই নম্বর হাদিসে কুদসি হাদিসে কুদসি কার কালাম আল্লাহর কথা কোন আল্লাহর কোরআন এটা কার কালাম আল্লাহ আল্লাহর কালাম হাদিসে কুদসিও আল্লাহর কালাম কোরআনও আল্লাহর কালাম দুইটার মধ্যে পার্থক্য কি মুহাদ্দিসিনে কেরাম বহু পার্থক্য বর্ণনা করেছেন আমি সবগুলো বললে আপনারা মনে রাখতে পারবেন না আমি দুইটা পার্থক্য সংক্ষিপ্তভাবে শোনাই এক নম্বর পার্থক্য ইমাম সাহেব যখন নামাজে আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায় নামাজে কেরাত পড়া কোরআন পড়া ফরজ সুরা মিলানো ওয়াজিব যদি নামাজে কোরআন শরীফ না পড়ে তার নামাজ হবে না কোনো ব্যক্তি যদি নামাজে সুরা হাদিসে কুদসি পড়া শুরু করে দিছে সুরা পড়া বাদ দিয়ে হাদিসে কুদসি নামাজে পড়লে তার নামাজ হবে হবে না যদিও দুটোটা আল্লাহর কালাম হাদিসে কুদসি আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম তারপরেও নামাজে কোরআন পড়া ফরজ হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজই হয় না তার মানে দুটোটা যদিও আল্লাহর কালাম কিছুটা হলেও পার্থক্য আছে না নাই এক নম্বর কথা দুই নম্বর কোরআনে কারিম ওযু ছাড়া ধরা গুনাহ কবিরা গুনাহ গুনাহ হবে হাদিসে কুদসি ওযু ছাড়া ধরলে গুনাহ হবে না যদিও ওযু করে ধরা উত্তম দুইটা পার্থক্য বুঝতে পারছি সবাই এবার দেখেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন নবী যে হাদিসটা বুখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন 7536 নম্বর হাদিসের বর্ণনা 7536 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الله عز وجل أمي أبو هريرة الله النبي كي الله رفق خطك برنونا كورت شنة الله تعالى حديث قدسير مدد برنونا قرين إذا ذكرني عبدي في نفسه ذكرته في نفسي দুনিয়ার জমিনের মধ্যে বৈশা কোনো বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাক দেয় মনে মনে স্মরণ করে কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাক দেয় যাকারতুহু ফি নাফসি আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করে থাকি আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়াইজা যাকারনি ফি মালাইন আর কোন বান্দা যদি বিশাল কোন মাহফিলের মধ্যে বৈশা আমি আল্লাহর ডাক দেয় কোন মাজলিসের মধ্যে বৈশা যদি আমি আল্লাহকে ডাক দেয়
জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ এর চাইতে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসে এই বান্দাদের আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যেই বর্ণনা করেন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি বিশিবরিন, আর দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে আধা হাত পরিমাণ আগায় আসে, বলেন না কয় হাত? আল্লাহ তাআলা বলেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি বিশিবরিন, দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে আধা হাত পরিমাণ আগাইয়া আসে, তাকাররাবতু ইলাইহি যিরআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়া যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি যিরআ, আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগায়া আসে, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ আগায়া যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসতে থাকে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকি। আমি আপনি আল্লাহর প্রতি যেই পরিমাণ আগায়া যাই, মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ বান্দাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? হ্যাঁ, কথা কন, কথা কন, বেশি না কম? কম না বেশি? আল্লাহ বান্দাকে বহু গুণে বেশি ভালোবাসেন, বহু গুণে বেশি ভালোবাসেন। কেমন বেশি ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, 3209 নম্বর হাদিসের বর্ণনা, 3209 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, সাথে সাথে জিব্রাইল আমিনরে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার, এই জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বা, এর জিব্রাইল আমি এই বান্দারে মহব্বত করি, আমি এই বান্দারে মহব্বত করি, তুমি জিব্রাইলও এই বান্দারে মহব্বত শুরু করে দাও। ফাহাব্বাহু জিব্রাইল, এবার জিব্রাইল আমিন ওই বান্দারে মহব্বত শুরু করে দেয়। ওয়া আলানা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, এ আসমানের সব ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দারে মহব্বত করে, তোমরা সব ফেরেশতারাও তাকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহ নবী বলেন, হাত্তা ইউযালাহুল কবুল ফিল আরদি, অবশেষে জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে দয়া মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা সম্মান ভক্তি সব কিছু তৈরি করে দেন কে? এই জন্য ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বড় বড় ওলামা ইকরাম যখন এন্তেকাল করেন, হাট হাজারি মাদ্রাসার আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন এন্তেকাল করেছেন, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি তিনি যেদিন এন্তেকাল করেছেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি তিনি যেদিন এন্তেকাল করেছেন, আরে আপনাদের কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহ রহমতুল্লাহি আলাইহি তিনি যেদিন এন্তেকাল করেছেন, এই হবিগঞ্জ আজমিরিগঞ্জ থেকে দেখবেন বহু আলেম ওলামা একরাম, সাধারণ মানুষ, ব্যবসায়ী চাকরিজীবী, বহু মানুষ প্রাইভেট কার ভাড়া করে করে সেই হাট হাজারিতে তাদের জানাজার নামাজে গেছে, যায় নাই। আর আপনাদের এলাকার সন্তান জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই করোনার সময় মারা গেছে, যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে না, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎও করে না, মুসাফাও করে না, এমন করোনার কঠিন সময়ে যেদিন জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই এন্তেকাল করেন, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কি হয় নাই? আরে এই সমস্ত আলেমদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরেও এই আলেমরা মারা গেলে হাজার মানুষ চোখ থেকে পানি বের করছে, আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলে আমার আপনার কষ্ট লাগছে কি লাগে নাই? আইয়ুবি হাফিজাহুল্লাহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবরে গ্রেফতার করলে আমার আপনার কষ্ট লাগছে কি লাগে নাই? আর এই সমস্ত আলেমদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, ধন সম্পদের কোনো সম্পর্ক নাই, তারপরেও এদেরকে গ্রেফতার করলে অন্তরে কষ্ট লাগে, এদের প্রতি দয়া মায়া মহাব্বত সম্মান ভক্তি শ্রদ্ধা আমার আপনার অন্তরে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এর মানে আল্লাহর কাছে যদি কোনো বান্দা মাকবুল হয়, অটোমেটিক মানুষও তাকে মহাব্বত শুরু করে, বলেন সুবহানাল্লাহ।
আগে আল্লাহর কাছে মাহবুব হইতে হবে, তারপরে তারপরে দুনিয়ার মানুষ আপনাকে অটোমেটিক অটোমেটিক মহব্বত শুরু করে দিবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হব? আল্লাহর প্রিয় বান্দা ইমানি জীবন, আমরা যেন দুনিয়াতে জীবনটা ইমানি জীবন গঠন করে করতে পারি, মরার সময় যেন ইমানি মরণ নিয়ে মরতে পারি। দুইটা জিনিস, দুনিয়ার জীবনটা ইমানি জীবন হোক এটা আমি আপনি চাই কি চাই না? চাই। মরার সময় কালিমা নিয়ে ইমান নিয়ে মরতে পারি এই মৃত্যু আমি আপনি চাই কি চাই না? চাই। কে কে ইমানি জীবন ইমানি মরণ চাই আল্লাহরে হাত পা দেখায় দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবার এই দুইটা নিয়ত আপনি পূরণ করে দেন, ইমানি জীবন মরার সময় ইমানি মরণ সবাইরে নসিব করেন, সবাই বলি আমিন। হাত নামান। এখন ইমানি জীবন ইমানি মরণ কিভাবে পাব, এটাই আমার আলোচ্য বিষয়, এটাই আমার আলোচনার মেন বিষয়। যদি আপনারা কষ্ট না হয়, না ঘুমায় যায় থাকেন, তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঘুমায় গেছেন আপনারা? ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন আল্লাহরে হাতটা দেখায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু